নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের একটি সয়াবিনের রেসিপি। আমার আজকের রেসিপি সয়াবিনের সর্ষে পোস্ত চচ্চড়ি। এটি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটা দিয়েও অসাধারণ লাগে। সকালে স্কুল বা অফিস টাইমে চটজলদি ভাত বা রুটি দেখাওয়ার জন্য মাকে এই রান্নাটা প্রায়ই করতে দেখেছি। এটা অন্য কাউকে কোনো দিন বানাতে দেখিনি, তাই এটাকে চচ্চড়ি না বলে অন্য কিছু বলা যেতে পারে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা বড় পাত্রে জল গরম করে নিয়েছি। এতে 2 কাপ মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি শুধু সয়াবিন দিয়ে করব, আপনারা চাইলে রান্নাটাতে আলু দিতে পারেন। হাতে সময় কম থাকলে আমার মতো করে সয়াবিনটা ভাপিয়ে নিতে পারেন, তবে সময় থাকলে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও চলবে। এটা ফুটে উঠেছে, এটা নামিয়ে একটু ধুয়ে জলটা হাত দিয়ে চেপে বার করে নেব। একটা মশলা পেস্ট বানানোর জন্য ব্লেন্ডিং জারে নিচ্ছে 2 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, 8-10টা কাজু বাদাম, বেশ কিছু কাঁচা লঙ্কা নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছে রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। চাইলে আরও একটু বেশি তেলেও রান্নাটা করতে পারেন। এখন ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। চচ্চড়িতে কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন 1.5 টেবিল স্পুনের মতো গ্রেট করা রসুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। রসুনটা একটু পুড়ে গেলে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখন 2টো মতো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন পেঁয়াজে সামান্য একটু লবণ দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিট লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভাজব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়েছে, আর ভাজবো না। এখন ভালো করে জল ছেঁকে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা আগে ভাজার প্রয়োজন নেই। সয়াবিনটাকে পেঁয়াজের সঙ্গে ভাজলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। খুব সামান্য 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এই মুহূর্তে লবণ দেওয়ার প্রয়োজন নেই। একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনটা হালকা লাল করে ভাজব। সয়াবিনটা হালকা ভাজা হয়েছে। এখন সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারটা ধুয়ে প্রয়োজন মতো জল দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি। চচ্চড়িতে একটু চিনি দিলে খেতে ভালো হয়।
একটু মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্নাটা মিডিয়াম ফ্লেমে হতে দেব। চার পাঁচ মিনিট পর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, এটা পরে অনেক বেশি ঘন হয়ে যাবে তাই আর বেশি শুকাবো না। এখন দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, চাইলে কাঁচা সর্ষের তেল বা ধনে পাতা কুচিও দিতে পারেন। আর রান্না করব না, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সয়াবিনের চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। এটা এখনো গরম আছে, এই অবস্থায় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সয়াবিনের চচ্চড়ি গরম ভাত এমনকি রুটি পরোটা লুচি দিয়েও সার্ভ করতে পারবেন। মায়ের কাছে শেখা দারুণ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।